एवरीवन अस्सलामु अलैकुम श्रीतिस कुकिंग रूमे आपनादेर के वेलकाम। आज के तैरी करब ऑरेंज जेली। ऑरेंजे सीजन चले आसछे, बाजारे प्रचुर परिमाणे ऑरेंज पावा जाच्छे आर सकाले नास्ताते छोटो बड़ो कम बेशी सकलेई किन्तु आमरा ब्रेड दिए ऑरेंज जेलिटा खेते पसंद करी। ताहले चलुन एई जेलिटा आजके आमरा बासाई तैरी करे फेलब। आमी एखाने चारटा ऑरेंज निये निएछि। ऑरेंज गुलाके खूब भालो करे छुले परिष्कार करे निब। ऑरेंजेर कोषेर गाए जे सादा सूतार मतो अंश थाके एगुलाके खूब भालो करे क्लिन करते हबे এবং ভিতরে যে বীজগুলো থাকে এই বীজগুলোকেও ভালো করে ক্লিন করে নিতে হবে। এগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু জুসটা তিতা লাগবে এবং জেলিটা তিতা হয়ে যাবে, তাই খুব ভালো করে এটা পরিষ্কার করে নিতে হবে। এভাবেও ব্লেন্ড করে নিতে পারেন, আবার পাতলা খোসাগুলোকে ছাড়িয়েও ব্লেন্ড করে নিতে পারেন। আমি সবগুলা একবারে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডারের জারে। আমি এগুলোকে নিয়ে নিব। এবার আমি এগুলা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে এটাকে সেকে নিব। প্রথম পর্যায়ে এটা কিন্তু অনেকটা ঘন থাকবে, এজন্য এটাকে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে জুসটা বের করে নিতে হবে। স্মুথ একটা জুস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখানে 2 কাপ জুস আছে, আমি মেপে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে আমি জুসটাকে দিয়ে দিব। এক কাপ চিনি দিয়ে দিব। 2 কাপ জুসের জন্য 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এখানে আমি 1/2 চা চামচ দিয়ে দিব লবণ। লবণটা দিলে খুব ভালো স্বাদের একটা ব্যালেন্স আসবে। এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার। চুলার জালটা অন করে এবার আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ জাল করার পর এটা কিন্তু ছাড়া ছাড়া হয়ে আসবে, ভয়ের কিছুই নাই। আরও কিছুক্ষণ জাল করলে ঠিক হয়ে যাবে। মোটামুটি সাইড থেকে এবং নিচ থেকে নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালোভাবে ঘন হতে শুরু করবে। সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি না চান তাহলে স্কিপ করবেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এ দেখা যাবে এটা কিন্তু থকথকে হতে শুরু হয়েছে। দেখুন এটা কিন্তু চকচকে হয়ে গেছে। এটাকে এবার নিচ থেকে সাইড থেকে খুব ভালো করে অনবরত নাড়তে হবে। এটাকে দেখিয়ে দিচ্ছি, দেখুন মোটামুটি ঘন হয়েছে এবং 2 আঙ্গুলের সাথে যখন এরকম চিটচিটে একটা তারের মতো আসবে তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। যে পাত্রে রেখে খেতে চান গরম অবস্থাতেই ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে, কারণ এটা যতটা ঠান্ডা হবে ততটাই কিন্তু জমাট বাঁধতে শুরু করে দিবে। তাই গরম অবস্থাতেই
পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে। দেখুন এটা কিন্তু এখনো অতটা ঘন হয়নি, কারণ এটা এখনো সম্পূর্ণভাবে গরম আছে। এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখুন এটা কিন্তু এবার একদমই ঘন হয়ে গেছে, ঠিক যেমন বাজার থেকে আমরা কিনে এনে জেলি খাই সেরকমই। বাসায় অবশ্যই এটা তৈরি করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ রকমের মজার হয়ে থাকে এটা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সহজ সহজ রেসিপি পেতে বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।